তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের ফিলোসফির মেয়েরা, তোমাদের আমি বচনের বিরোধিতা চ্যাপ্টারটা করাচ্ছি। এটা তোমাদের সঙ্গে আমার 19 নম্বর ক্লাস হবে। 18 নম্বর ক্লাসে আমি বচনের বিরোধিতাটা শুরু করেছি। তোমরা যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা একটু ক্লাসটা যদি ইউটিউব খুলে দেখো তাহলে পেয়ে যাবে। আমি বিরোধিতার সংজ্ঞাটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম, আর 4 রকম বিরোধিতা ছবি এঁকে বুঝিয়েছি, আর বিপরীত বিরোধিতাটা পড়ানো হয়েছিল যে একই উদ্দেশ্য আর বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণের পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে বিপরীত বিরোধিতা হয়। আমি আর এটা রিপিট করছি না, কারণ এটা আমি আগের ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তাহলে আজকে আমি নেক্সট বিরোধিতা পড়াচ্ছি, সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। দেখো কি পড়াবো আমি আজকে তোমাদের, অধীন বিপরীত বিরোধিতা। ইংলিশগুলো জেনে রাখবে, আমি ইংলিশগুলো লিখে রেখেছি, তোমরাও খাতায় তুলে নেবে নোটে। সাব কন্ট্রারি অপোজিশন, কি না? সাব কন্ট্রারি অপোজিশন। আচ্ছা আগে দেখে নিই ছবিতে যে অধীন বিপরীত বিরোধিতা কাদের মধ্যে হয়। আগের দিন আমি ছবিতে দেখিয়েছিলাম আই আর ও, এই দুটো বিশেষ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা হয়। আচ্ছা বিরোধিতার শর্তও আমরা জানি যে উদ্দেশ্য বিধেয় কিন্তু একই থাকতে হবে, তাহলে এদের ক্ষেত্রেও উদ্দেশ্য বিধেয় একই থাকবে। আর দেখো যেহেতু দুটোই বিশেষ বচন, আইটাও বিশেষ বচন ওটাও বিশেষ বচন, তাহলে কিন্তু পরিমাণ দুটোরই এক বোঝাই যাচ্ছে। তাহলে কিসের পার্থক্য হবে? সেই গুণেরই পার্থক্য হবে, কারণ আই হচ্ছে সদর্থক, ও হচ্ছে নঙ্গর্থক। বিপরীত বিরোধিতার ক্ষেত্রে যেরকম দুটো সামান্য বচন ছিল, এখানে কিন্তু দুটো বিশেষ বচন। বিপরীত বিরোধিতাতেও গুণের পার্থক্য হয়েছিল, এখানেও গুণের পার্থক্য হবে। দেখা যাক সংজ্ঞাটা কীরকমভাবে লেখা হয়েছে। দেখো একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট, দেখো হাইলাইট করেছি কারণ উদ্দেশ্য বিধেয় সবসময় এক থাকবে। একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে, ওখানে ছিল দুটি সামান্য বচনের মধ্যে, আর এখানে কী হয়েছে দুটি বিশেষ বচনের মধ্যে। দুটি বিশেষ বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য থাকে, এখানেও দেখো গুণেরটাকেই হাইলাইট করা হয়েছে, কারণ বিপরীত বিরোধিতাতেও গুণেরই পার্থক্য হয় আর অধীন বিপরীত বিরোধিতাতেও গুণেরই পার্থক্য হয়। শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে বলা হয় অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। তাহলে সামান্য দুটো বচনের মধ্যে বিরোধিতা হচ্ছে বিপরীত বিরোধিতা, আর দুটো বিশেষ বচনের মধ্যে বিরোধিতা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। উদাহরণ হিসেবে দেখা যাক কী নিয়েছি। কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, আই বচন, আর কি হবে উদ্দেশ্য বিধেয় একই থাকবে, কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, তাহলে আই আর ও। দেখো উদ্দেশ্য বিধেয় দুটোরই এক, কারণ এটা শর্ত বিরোধিতার যে উদ্দেশ্য বিধেয় এক হতে হবে। পরিমাণ দুটোরই এক, কারণ এও বিশেষ এও বিশেষ, এটা আই এটাও, কিন্তু গুণ আলাদা হয়ে গেল, এটা সদর্থক এটা নঙ্গর্থক। তাহলে একই উদ্দেশ্য আর বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য হয় তাহলে তাদের সম্পর্ককে বলা হবে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। তাহলে দুটো বিরোধিতা হয়ে গেল আমাদের। এইবারে আমরা তৃতীয় প্রকার বিরোধিতাটা পড়ব। দেখ আগে ছবিতে দেখে নিই। দেখো অসম বিরোধিতা, অসম বিরোধিতা কিন্তু দু সেট বচনের মধ্যে হচ্ছে দেখিয়েছিলাম। কার কার মধ্যে হচ্ছে? এ আই এদের মধ্যে অসম বিরোধিতা হচ্ছে, আর ই ও এদের মধ্যেও অসম বিরোধিতা হচ্ছে। এবার দেখা যাক কী হয়। অসম বিরোধিতার ইংরেজিটা কি? সাবঅল্টার্ন, সাবঅল্টার্ন অপোজিশন। সংজ্ঞাটা দেখি, একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ এক হয়, এখানে কিন্তু পাল্টে গেল। দেখো প্রথম দুটোতে কিন্তু পরিমাণ এক ছিল, গুণটা আলাদা হয়ে গিয়েছিল। এখানে খেয়াল করো এ আর আই দুটোই কিন্তু সদর্থক বচন, কিন্তু পরিমাণ কিন্তু আলাদা, কারণ এ হচ্ছে সামান্য আই হচ্ছে বিশেষ। এক্ষেত্রেও কিন্তু তাই, ই আর ও দুটোর ক্ষেত্রেই কিন্তু গুণ এক, কারণ দুটোই নঙ্গর্থক বচন, কিন্তু পরিমাণ কিন্তু পাল্টে গেল, এটা সামান্য এটা বিশেষ। তাহলে আমরা সংজ্ঞাটায় একটু ফিরে যাই। সংজ্ঞাটায় বলা হয়েছিল একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ, গুণের পার্থক্য হলেও দুটোর মধ্যে বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতা, পরিমাণ, তাহলে পরিমাণও কিন্তু পয়েন্টে ছিল যে পরিমাণগত পার্থক্যও থাকতে পারে, হয় গুণের দিক থেকে পার্থক্য থাকবে, নয় পরিমাণের দিক থেকে পার্থক্য থাকবে, নয় গুণ পরিমাণ দুটোর দিক থেকেই পার্থক্য থাকবে। তাহলে প্রথম দুটোতে ছিল গুণের পার্থক্য, তৃতীয়টাতে হচ্ছে পরিমাণগত পার্থক্য। তাহলে কী সংজ্ঞা? না, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ এক হয়,
কারণ আমরা দেখেছি গুণ এক থাকছে শুধুমাত্র, কিন্তু শুধুমাত্র পরিমাণের দিক থেকে তাদের পার্থক্য থাকে, তাহলে তাদের পারস্পরিক সম্পর্ককে বলা হবে অসম বিরোধিতার সম্পর্ক। দেখা যাক উদাহরণ, তাহলে উদাহরণ কি হবে, এ আর আই এর মধ্যে হবে আর ই আর ও এর মধ্যে হবে। দেখা যাক এক নম্বর উদাহরণে কি নিয়েছি, সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন এ, আর কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। দেখো উদ্দেশ্য বিধেয় দুটোর ক্ষেত্রেই এক, গুণ দুটোর ক্ষেত্রেই এক, দুটোই হয় মানে দুটোই সদর্থক, কিন্তু পরিমাণ আলাদা হয়ে গেল, এ হচ্ছে এ আর এটা হচ্ছে আই, মানে এটা সামান্য এটা বিশেষ। আর দ্বিতীয় উদাহরণে কি হবে, ই আর ও এর মধ্যে রিলেশনটাকে দেখিয়েছি, ইতে কি হবে কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, আর ওতে কি হবে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তাহলে সেই যথারীতি উদ্দেশ্য বিধেয় একই হচ্ছে, গুণও একই হচ্ছে, কারণ দুটোই নঞার্থক, কিন্তু পরিমাণ আলাদা হয়ে যাচ্ছে, প্রথমেরটা সামান্য পরেরটা বিশেষ। তাহলে বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতায় গুণগত পার্থক্য হয়, আর দু সেট অসম বিরোধিতার মধ্যে কিন্তু পরিমাণগত পার্থক্য হয়। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাগুলো কিন্তু তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এর ওপর লজিক থাকবে, এর ওপর লজিক করতে দেওয়া হবে। তাই বিরোধিতার কনসেপশনটা যদি তোমাদের ভালো করে না থাকে, তোমরা করতে পারবে না লজিকটা। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো সমস্ত খাতায় নোট করবে। ঠিক আছে।